हेलो भिवर्स, अस्सलामु आलैकुम। आमी सिल्विया रहमान एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछें। आजकेर एपिसोडे शेयर करछि रमजान स्पेशल इफतारे सुस्वादु चिरार शरबत। रमजान मास इसलाम धर्मावलम्बीदेर सियाम साधनार मास। सारादिन रोजा रखार पर इफतारे शरबत एकटि प्रधान पानीय। তাই ইফতারে এমন কিছু পান করুন যা শরীরের সব ক্লান্তি ও অবসাদ দূর করে। চিরা শরবত তেমনই একটি তৃপ্তিকর পানীয়। তাছাড়া হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই শরবত তৈরি করা যায়। তাহলে দেখে নিন শরবত তৈরির সহজ প্রক্রিয়াটি। প্রথমেই নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের জগ, তাতে দিয়ে দিলাম এক কাপ চিরা। আর চিরাগুলোকে আমি কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়ে 30 থেকে 40 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ওই ভিজানো চিরাই এখানে দিয়ে দিয়েছি। এরপর দিলাম 1/4 কাপ চিনি। তবে চিনি আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। লেবুর রস 2 টেবিল চামচ, 1/4 চা চামচ লবণ, আর পানি দিচ্ছি 2.5 গ্লাসের মতো। তবে আপনারা শরবত কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপরে ভিত্তি করে পানি নেবেন। এখন ব্লেন্ড করলেই হয়ে যাবে সুস্বাদু চিরা শরবত। এখন একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকেও খেতে পারেন, আবার আমার মতো ছেঁকে নিয়েও খেতে পারেন। আর এই ছিল আমার আজকের ইফতারের সুস্বাদু চিরা শরবত। আশা করি আজকের সহজ রেসিপিটিও আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টসের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি নিরাশ হবেন না। আর আপনি যদি আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন, আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। কেননা আপনাদের সহযোগিতা না পেলে এতটা দূর পর্যন্ত আসা সম্ভবই হতো না। আবারও যথাসময়ে হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।